হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর হ্যাঁ, আমিও খুব ভালো আছি। ভালো থাকবো না, ভালো থাকার কারণ আছে, কারণ ঘুরতে যাবো আমি দাদা, ঘুরতে যাবো ঘুরতে। আর ঘুরতে যাওয়ার আগে আগে আমি আর দাদা কাপড় চোপড় গুলো গুছিয়ে নিলাম। আর হ্যাঁ, সঙ্গে আমার ভাগনা ছিল, ওর কথা যদি না বলে তাহলে পরে কাঁদবে। হ্যাঁ গাইস, তো এখন বাজে 2:54, আমার ট্রেন হচ্ছে 4:30 সময়। তো ভিডিওটাকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। আর কি, আর কিছু না। তারপরে এত ঠান্ডার মধ্যে চলে আসলাম মালদা টাউন রেলওয়ে স্টেশন। আর হ্যাঁ, মালদা থেকে কি কি দেখছি প্লিজ কমেন্ট করে জানাও। আর মালদা থেকে কি কয়বার দীঘা গেছি এটাও জানাও। চলো বন্ধু কেশ করিতে যাই, তারপরে আমরা জলমুড়ি খেতে খেতে পোজ দিচ্ছিলাম। আর এটা পোজের নাম হচ্ছে কাটিং কাটিং। মঞ্জিল মৌত হ্যায়, সফর কে মজে লো। আর সফর কে মজা নিতে নিতে দেখি আবার ঘুমিয়ে পড়েছি। তারপরে দাদাকে এত ঘুম থেকে ডাকার পরে যখন না উঠে, তখন আমি একা একা বিস্কুট খেতে লাগলাম। আমার ঘুম ভাঙলো ভাই। তুমি তো ঘুমাচ্ছ না ভাই, চলো কফি খাও। হ্যাঁ, তো গাইস ফাইনালি আমরা স্টেশন থেকে নেমে হাওড়া ব্রিজ ঘুরতে আসলাম। আর হ্যাঁ, কে কতবার হাওড়া ব্রিজ এসেছে এটা কিন্তু জানতে ভুলো না। হাওড়া ব্রিজের পাশে যে নদীটা আছে ভাই সাহেব, জাস্ট লুকিং লাইক আ ওয়াও ভাই। দেখো দেখো দেখো, তার আমাদের কপালটা এত খারাপ যে যে ট্রেনটা আমাদের বুকিং ছিল ওই ট্রেনটা ক্যান্সেল হয়ে গেছে। দেন হাওড়া থেকে লোকাল ট্রেন ধরে সাঁতরাগাছি আসে। সাঁতরাগাছিতে এসে 3 ঘন্টা ওয়েট করার পর আমরা ট্রেন পাই। আর এইদিকে তো শুধু দাদা ঘুমাচ্ছে, আর ওর তো কোনো টেনশন নাই। দেখো সো গাইস, আমরা ফাইনালি চলে এসেছি দীঘা স্টেশনে। তো দেখা হচ্ছে রুমে যেয়ে এখন ওর মতন। বাই বাই সো গাইস, আমরা ফাইনালি হোটেলে চলে এসেছি। আর আমরা স্নান টেনান করে সব কিছু রেডি হয়েছে, এখন যাবো আমরা বিচে। তো এটা স্ক্রিপ না করে দেখে থাকো। আর বিচের রাত্রের ভিউটা কেমন লাগে ওটা দেখাবো, আমরা কি কি খাচ্ছি না খাচ্ছি ওটা তো ওরা সমস্যা। চলো এখন বিচে গিয়ে দেখা হচ্ছে। হ্যাঁ, বাই বাই। দেন আমরা হোটেল থেকে বেরিয়ে গেলাম খাওয়ার উদ্দেশ্যে। তারপরে আমরা খাওয়া দাওয়া করে চলে এলাম বিচের পাশে। তো গাইস, আমি ফাইনাল চলে এসেছি বিচের পাশে। আর দেখতে পাচ্ছ রাতের ভিউটা, ও মাই গড, জাস্ট লুকিং লাইক আ ওয়াও। আর দাদা আছে এদিকে, ভিউটা দেখো ভাই। তো গাইস, আমি তোমাদের বলবো লাইফে টাকা পয়সা কামিয়ে কি করছে। নোরালাম চলে এসেছে ঘুরতে, তোমরাও চলে এসেছে ঘুরতে। এরপরে তোমার ঢেউ কিরকম লাগছে? ঢেউ সে লেভেলে, ও মাই গড, কি লাগছে রে। কালকে দিনে দেখাবো আবার। হ্যাঁ, আবার দিনে ব্লগে চলো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। পেজটাকে ফলো করে দাও।